আচ্ছা আহ আসসালামু আলাইকুম ইব্রুয়ান আহ আমার লেকচার অনলাইন লেকচার ভিডিও তে স্বাগতম আহ আপনারা আমাকে মাল্টিপল টাইমস বলছেন যে আপনাদেরকে নোট প্রোভাইড করতে বা প্র্যাকটিসই প্রোভাইড করতে আহ ওয়েল এগুলার যে প্রবলেমটা থাকে যে এগুলার প্রবলেমটা হচ্ছে যে অনেক টাইম দেখা যায় যে অন্য ফ্যাকালটিদের উপর ডিপেন্ড করা লাগে তো অন্য ফ্যাকাল্টিদের উপর যদি ডিপেন্ড না করে দিস অনলাইন লেকচার দিস ইজ প্রবাবলি দি মোস্ট ইজিয়েস্ট ওয়ে যেটা আমি নিজে করতে পারবো তো আমরা একে একে প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার উপরেই বা প্রত্যেকটা কন্টেন্টের উপরেই ছোট ছোট খুবই ছোট ছোট ডিসকাশন ভিডিও আপলোড করব এই প্লে আর আশা করি এটা আপনাদের কাজে আর

আমাদের সুপার কম্পিউটার আর আমাদের এমবেডেড কম্পিউটার তো আমাদের এই কোর্সের মেইন ডিসকাশন টপিক হচ্ছে আমাদের যে এমবেডেড কম্পিউটার গুলো সেগুলো এই এমবেডেড কম্পিউটার গুলো কে দিয়ে আমরা আমাদের মেইন কাজ করব ঠিক আছে আচ্ছা তো এখানে একটা ই আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট পিসি এরা এটা যদিও মানে অনেক ব্যাক ডেটেড ডেটা অবশ্যই বাট স্টিল এখানে আমরা তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের পোস্ট পিসি এরাতে কি কি ডিভাইস ইউজ হয় পিএম ডিপার্টমেন্ট মোবাইল ডিভাইস যেগুলো আপনারা ফোন ইউজ করেন ট্যাবলেট ইউজ করেন এগুলো ক্লাউড কম্পিউটিং তো আমাদের এই কোর্সে আমরা এই যেগুলোর উপর ফোকাস করব যে আমাদের যে এমবেডেড কম্পিউটারগুলো আছে সেগুলোকে কিভাবে বানানো হয় কিভাবে প্রোগ্রামগুলোকে আমাদের মেশিনের সাথে পরিচয় করা মানে কিভাবে মেশিন ইউজ করে আমাদের প্রোগ্রামগুলো বানানোর কিভাবে মেশিন আমাদের প্রোগ্রামগুলো ইউজ করে আর কি

দেন नेक्स्ट ইন আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের তো ওইটা আমাদের দেখা লাগবে তো যেমন হচ্ছে আমি এটার একটা এক্সাম্পল দিছিলাম ক্লাসে যে আপনার আপনি আর আপনার একটা ফ্রেন্ড দুইজন একটা প্রোগ্রাম কোড করছেন ও করছে সি তে আপনি করছেন পাইথনে পাইথন যেহেতু একটু হিউম্যান লাইক বেশি পাইথনের কম্পাইল হইতে বা পাইথনের কাজ করতে টাইম একটু বেশি লাগবে অন্যদিকে সি যেহেতু একটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্লোজ ওর টাইম একটু মানে খুব নগণ্য হলো খুব কম একটা টাইমেও পারবে ঠিক আছে এই জন্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আপনার পারফরমেন্স ডিপেন্ড করে আরেকটা হচ্ছে আপনার প্রসেসর এটার এক্সাম্পল দিয়েছিলাম যে ইন্টেল কোরাই থ্রি বা এর পেন্টিএম কোর যে প্রসেসরগুলো ছিল ওইটার সাথে কোরাই থ্রি এর কম্প্যারিজন করবেন কোরাই সেভেনের কম্প্যারিজন করবেন কোরাই নাইনের কম্পেরিজন করবেন প্রত্যেকটা চিপ ওয়েস পারফরমেন্স কিন্তু বেটার হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের আইও সিস্টেম যে আমাদের আইও সিস্টেম থেকে কিভাবে আমাদের ডেটাগুলা আমাদের মাইক্রো অ্যাকচুয়াল অ্যাকচুয়াল প্রসেসরের কাছে যায় এই 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 চারটা জিনিসের উপর বেস করে ওয়ান এই চারটা জিনিসের উপর বেস করে আমি হচ্ছে আমার এই পারফরমেন্সকে ডিটারমাইন করতে পারি ঠিক আছে এরপর আসতে আমাদের বিভিন্ন এই এই টপিকের উপর বিভিন্ন রেলেভেন্ট যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো অ্যাবস্ট্রাকশন কমন কেস ফার্স্ট প্যারালিজম পাইপলাইনিং প্রেডিকশন হায়ার কি ডিপেন্ডেবিলিটি এগুলো সব আমরা ওয়ান এট আ টাইম পড়ব এবং হচ্ছে এগুলোর ব্যাপারে আমাদের আস্তে আস্তে আমাদের আইডিয়া হবে ঠিক আছে তো আমরা মেইন কন্টেন্টে ঢুকে যাই মেন কন্টেন্টে ফার্স্টে আছে যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যারগুলো কাজ করে তা আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি ওগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওগুলো খুবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজাম্পল কি হাই লেভেল হচ্ছে পাইথন সি জাভা এগুলো সব হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে তো আমাদের সিস্টেমে জানা লাগবে রাইট এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আমরা জানি সিস্টেম তো আর জানে না তো সিস্টেমকে কী করে সিস্টেমকে যে আমাদের কম্পাইলার আছে কম্পাইলার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে আমার মেশিন কোডে ট্রান্সলেট করে দেয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে যখন ট্রান্সলেট করে ও তখন হচ্ছে এইটা আমাদের মেশিন কোডের জন্য আমাদের মেশিনের জন্য এই কোডটা বোঝা ইজিয়ার হয় এটা ছাড়াও আমরা আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে আমরা যারা সিএসি স্টুডেন্ট আমরা কম্পাইলার ইউজ করি বাকিরা তো আর কম্পাইলার ইউজ করে না এই জন্য বাকিদের জন্য কম্পাইলারটার কাজ করে অপারেটিং সিস্টেম ওয়েস অপারেটিং সিস্টেমই এই হাই লেভেল কোডগুলোকে নর্মাল কোডে রূপান্তর করে অ্যান্ড দেন ফাইনালি এই কোডগুলোকে আমাদের যে হার্ডওয়্যারটা আছে সেই হার্ডওয়্যারটা এই কোডগুলোকে নিয়ে কাজ করে এখানে আরও একবার দেখানো হয়েছে যে আমাদের যে হাই লেভেল কোডটা আছে এখানে সেই হাই লেভেল কোডটাকে কম্পাইলার নিয়েছে কম্পাইলার নিয়ে ওটাকে কম্পাইলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ভাগ করছে এটা হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নেওয়ার পরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আবার অ্যাসেম্বলার বাইনারিতে কনভার্ট করে বাইনারিটাই হচ্ছে আমার মেশিন বুঝতে পারে বাইনারি ডিজিট বা বিটস এটাকে আমার মেশিন আন্ডারস্ট্যান্ড করতে পারে কম্পোনেন্টস অফ কম্পিউটার এটা অত ইম্পর্ট্যান্ট স্লাইড না পোস্ট পিসি এরা পোস্ট পিসি এখানে জাস্ট দেখানো হচ্ছে যে আপনি যেই ডিভাইসেই যান না কেন প্রত্যেকটা ডিভাইসে একটা করে মেমো একটা করে মাইক্রো প্রসেসর থাকেই এটা একটা মাইক্রো প্রসেসর অ্যান্ড দেন এটা দিস ইজ ওয়ান অফ দি দিস ইজ আনাদার ভেরি ইম্পর্ট্যান্ট স্লাইড কিন্তু আমরা সবাই এটা স্কিপ করছি যে আমি বলছিলাম যে আমাদের প্রসেসরে মাল্টিপল ডিফারেন্ট থিংস থাকতে পারে এবং থাকেও বাট এই তিনটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য কোর আইটেমগুলোর মধ্যে একটা ফার্স্ট হচ্ছে ডেটা প্যাথ ডেটা প্যাথ হচ্ছে কোন রাস্তা দিয়ে আমার ডেটাটা আদান প্রদান করতেছে এটা একটা ডেটা বাস এই বাস দিয়ে আমার সব ডেটা যাওয়া আসা করবে ঠিক আছে এই পাত্রটা যদি না থাকে এটাকে প্রসেসর বলা যাবে না কারণ প্রসেসর সব কিছুই হচ্ছে ডেটার আদান প্রদানের কাজ ঠিক আছে দ্যাটস ওয়াই দিস ইজ কনসিডার্ড অ্যাজ আ কোর আইটেম অফ দ্য প্রসার দেন এই ডেটা বাসে আপনার মাল্টিপল ডিভাইস থাকতে পারে এই ডেটা বাসে আপনার হয়তো বা একটা মনিটর থাকতে পারে এই ডেটা বাসে বা আপনার একটা কিবোর্ড কানেক্টেড থাকতে পারে একটা মাউস কানেক্টেড থাকতে পারে রাইট মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকতে পারে তো কোন ডিভাইস থেকে কখন সে কি করতেছে এটা যদি না জানি আমি তাহলে সবাই যদি এই ডেটা বাস ইউজ করা শুরু করে দেন এখানে একটা বড়ো জামা লেগে যেতে পারে এই জন্য আমাদের একটা কন্ট্রোল লাগে সেই কন্ট্রোলটাই আমাদের বেসিক্যালি সিপিউ। সিপিইউকেই সিপিউর আরেক নাম হচ্ছে বাস মাস্টার ঠিক আছে সো এই সিপিউই হচ্ছে কন্ট্রোল করবে আমার ডেটা পাতে কি হচ্ছে কি না হচ্ছে এগুলো ফাইন আর ফাইনালি আমাদের ক্যাশ মেমোরি লাগে প্রসেসরের ভিতরে ক্যাশ মেমোরি একটা ফাস্টার মেমোরি ভেরি ভেরি ফাস্ট একটা মেমোরি থাকে যেই মেমোরির ভিতরে সে খুবই ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল খুবই ইম্পর্টেন্ট মেমোরি অ্যাড্রেস এগুলোকে সে স্টোর করে রাখতে পারে ওকে এই তিনটা হচ্ছে আমার সিপিইউর কোর কম্পোনেন্ট দেন এখানে একটা এ টুয়েলভ প্রসেসর ছবি আছে অ্যাবস্ট্রাকশন তারপরে আমরা চলে আসি অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশন মানে কি অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমি অত ডিটেইলড কিছু দেখতে চাই না আমি ডিটেইল জিনিসটাকে কোনোভাবে লোয়ার লেভেলের যে ডিটেল যে ডিটেলগুলো আমার প্রিসাইজ যে ডিটেলগুলো ওই ডিটেলগুলোকে নিয়ে আমি অত কাজ করতে চাই না কারণ আমি চাই আমার এই কাজটা আমার যেই ল্যাঙ্গুয়েজটা আমি বানাবো সেটা কমপ্লেক্স কম হোক যার জন্য আমরা লো লেভেল ডিটেলগুলাকে হাইট করতে চাই এই হাইটটা আমরা কীভাবে করি এই হাইটটা করি আমরা আই এর মাধ্যমে কি করার ফলে আমরা এমন করতে পারি যে ওই যে বাইনারি আইএসএ ইউজ করার জন্য আমাদের তার বাইনারিটা লাগে না আমরা জাস্ট যে একটা ইনস্ট্রাকশন লিখে দিই ইনস্ট্রাকশন লিখলে কম্পিউটার নিজে বুঝে যে ঠিক আছে এই ইনস্ট্রাকশনের নিচে এই বাইনারি আছে এইভাবে আমি কাজ করব ঠিক আছে এই জন্য আমরা এগুলোকে অ্যাবস্ট্রাকশনস বলা হয় ঠিক আছে তা আমাদের আমরা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার নিয়ে অলরেডি জানছি ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার কি যে আমাদের যে প্রত্যেকটা কোডের আন্ডারে একটা একটা সেট থাকে সেই সেটটা মাল্টিপাল প্রত্যেকটা কোডের লাইনের আন্ডারে একটা সেট অফ ইনস্ট্রাকশন কাজ করে ওই ইনস্ট্রাকশনগুলোকে যেভাবে ডিজাইন করা হয় ওইটাই হচ্ছে আমার আইএসএ বা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার দেন আমরা ডেটার স্টোরেজ নিয়ে কিছু পড়াশোনা করছি ভলাটাইল টাইল মেইন মেমোরি নন ভলাটাইল ভলাটাইলের ভিতরে কে ছিল ভলাটাইলের ভিতরে ছিল আমাদের র্যাম ছিল রাইট র্যামের র্যাম যেহেতু অফ অফ পিসি করে দিলে আমাদের সব ডেটা হারাছে আবার যদি পিসি আমরা অন রাখি তাহলে আমাদের র্যামের ভিতরে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো আবার নতুন করে ফেচ করা লাগে ঠিক আছে আর নন ভাইল মেমোরি আমাদের হার্ড ডিস্ক আমাদের এসএসডি আমাদের পেন ড্রাইভ এগুলো সব হচ্ছে নন ভাইল নেটওয়ার্কস সেগুলো অত ইম্পর্টেন্ট না টেকনোলজি ট্রেন্ডস তো আমরা টেকনোলজি ট্রেন্ডস থেকে আসলে পরের সেগমেন্টে চলে যাই সো আপাতত এই পর্যন্তই এটা ফার্স্ট লেকচার ছিল অত ইম্পর্টেন্ট কিছু না বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের যেগুলো মনে রাখা লাগবে প্রসেসরের এই পার্টটা দেন হচ্ছে পারফরম্যান্স কিসের উপর ডিপেন্ড করে এটা দেন হচ্ছে কিভাবে একটা মানে কম্পাইলার অ্যাসেম্বলারের সাহায্যে কিভাবে কাজটা করে এটা এগুলো মনে রাখলেই আমাদের এই পর্যন্তর কাজ হয়ে যাবে আমরা নেক্সট ভিডিওতে এ এইটা থেকে আবার সামনে আঁকানোর চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ